প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত সপ্তাহ তোমাদের ক্লাস নিতে পারি নাই, একটু চিকিৎসার জন্য বাইরে যেতে হয়েছে। সেজন্য যাই হোক, আজকে আমরা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, বিশেষ করে একাদশ মানবিক ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সালাম আলাইকুম। আমরা আলোচনা করতেছিলাম ভারতে মোগল শাসনের অন্যতম খ্যাতিসম্পন্ন শাসক সম্রাট আওরঙ্গজেব, তার পিতা সম্রাট শাহজাহানের রাজত্বকাল, সে কীভাবে ক্ষমতা আসছে সেটা আমরা আলোচনা করেছি। সে তারপরে কিছু সমস্যা ছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এখন যে সময়কালটা, যেটা ভারতবর্ষের ইতিহাসে বা মোগল ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় সূচনা হয়েছিল, সেটা হলো সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে গৃহযুদ্ধ বা গৃহবিবাদ। দ্বাদশ শ্রেণী বা ডিগ্রি যারা তোমরা জানো, যে আমরা প্রথম পত্রে পড়িয়েছি যে আব্বাসী বংশের অন্যতম শ্রেষ্ঠ খলিফা খলিফা হারুন রশিদ, তার রাজত্বের পর তার ছেলে আমিন ক্ষমতা আসে, এবং আমিনের রাজত্বকালে যে আমরা দেখি যে দুই ভাই গৃহযুদ্ধ, যে আব্বাসীয় খেলাফতকে কিছুটা যে বিতর্কিত বা একটি কলঙ্কজনক অধ্যায়ে যে সূচনা করেছিল, এখানেও আমরা দেখি সে দুই মামুন এবং সেখানে আরব পারস্য দ্বন্দ্ব, শিয়া সুন্নি দ্বন্দ্ব, আরব অনারব দ্বন্দ্ব ইত্যাদি প্রশ্ন এসে যায় ও প্রশ্ন আসছে। এখানে এসব প্রশ্নগুলো আসে নাই ঠিকই, কিন্তু তারপরেও শাহজাহানের পুত্র শাহজাহানের আচরণ, শাহজাহানের যে এই গৃহযুদ্ধের জন্য শাহজাহানকেও যে দায়ী করা হয়ে থাকে, এটা যে শাহজাহান ইতিহাসে একদম মহান স্থপতি হিসাবে স্থাপত্য শিল্পের বিখ্যাত হয়ে আছেন এবং পৃথিবীর অন্যতম স্মৃতিসৌধ, যে স্থাপত্য স্মৃতিসৌধ যে আগ্রায় যে তাজমহল নির্মাণ করে খ্যাতি অর্জন করেছিলেন তার প্রিয়তম স্ত্রী শাহজাহানের জন্য, কিন্তু পরবর্তী পর্যায়ে যে তার পরবর্তী বন্দী জীবন তার জীবনকে অত্যন্ত দুঃসহ করে তুলে, আমরা দেখি। এই জন্য ঐতিহাসিকরা কোথাও কোথাও বলেছেন যে মোগল সাম্রাজ্যের উত্তরাধিকার প্রশ্নে সংঘাত সংঘর্ষ একটি অনিবার্য অভিশাপে পরিণত হয়েছিল। বলা হয় যে প্রতি বছর বর্ষার প্রাদুর্ভাবের মতো মোগল যুগে সম্রাটের মৃত্যু বা মৃত্যুর সম্ভাবনা দেখা দিলে উত্তরাধিকারকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ প্রায় যেন অপরিহার্য। এখানেও আমরা দেখি যে সম্রাট শাহজাহানের রাজত্বের শেষকালে উত্তরাধিকার সংঘর্ষবাদে এই সংঘর্ষের পিছনে যে ঐতিহাসিকরা নানাবিধ কারণ উল্লেখ করেছেন, আমরা যেটি আমি অধ্যয়ন করে দেখেছি যে সেখানে শাহজাহানও কিছুটা দায়ী, দারাশিকও কিছুটা দায়ী, তো আওরঙ্গজেব ক্ষমতা আসছে তাকে অনেকটা দায়ী বলা যায় না। সে খুবই মেধা সম্পন্ন, সামরিক দিক থেকে প্রশিক্ষিত ছিল এবং তার কূটনৈতিক জ্ঞান ছিল এবং সব দিক থেকে যে ধারাশিক, তার বড় ছেলে হলো ধারাশিক, তার ছেলে দুই মেয়ে, যে মমতাজ মহলের যে এবং শাহজাহানের এই চার ছেলে দুই মেয়ে, যে ধারাশিক শাহ সুজা আওরঙ্গজেব এবং মুরাদ, আর মেয়ে ছিল জাহানারা, দুই কন্যা সন্তান, একটা হলো জাহানারা আর একটা ছিল রোশনারা। এই দুজন, জাহানারা বড় ভাই ধারাশিকর পক্ষে ছিল আর রোশনারা আওরঙ্গজেবের পক্ষে ছিল। এই চার ছেলে দুই মেয়ে এ ভিতর পারিবারিক দ্বন্দ্বে শেষ পর্যন্ত তিনজনেরই মৃত্যু হয়ে আওরঙ্গজেবে জীবিত ছিল। তবে আওরঙ্গজেবকে এই জন্য দায়ী করা হয়ে থাকে যে আওরঙ্গজেব অন্ধভাবে বড় ছেলেকে সবসময় যে স্নেহ করতেন, আদর করতেন এবং তাকে তার কাছে নিচের কার কাছে কাছে রাখতেন, এই জন্য এবং সে তার এই দুর্বলতার সুযোগটা নিয়েই ভাইদের ভিতরে গৃহযুদ্ধের যে সূচনাটা সে করেছে, আমরা যে পর্যায়ক্রমে সেটা আমরা আলোচনা করব।
যে শাহজাহানের পুত্রদের মাঝে গৃহযুদ্ধের যে কারণ ঐতিহাসিকরা বলতেছে যে বেশ কিছু সম্রাট শাহজাহান যখন অসুস্থ হয়ে যায়, যে যে 1657 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে যে সম্রাট শাহজাহান যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হবার পর এই সময় গুজব রটে যে যে সম্রাট যে শাহজাহান মারা গেছে, সে যে এই মিথ্যা রটনার অবসান ঘটার জন্য অসুস্থ সম্রাট শাহজাহান নিজে পরবর্তী খুঁজেন ঝরকা দর্শন উপস্থিত হন। তবে গুরুতর অসুস্থ থাকায় সম্রাট অভিজাত আমাত্যদের তার পরবর্তী উত্তরাধিকার হিসেবে যে শাহজাদার দারাশিক আদেশ মান্য করতে নির্দেশ দেন, যে সম্রাটের নির্দেশে যে যে সম্রাট পক্ষে রাজকার্য পরিচালনা শুরু করেন। এটাই এই সুযোগ যে আমরা আমাদের দেশে এখনো আছে, অসুস্থ হলে তার পক্ষে একজন কাজ চালিয়ে নিয়ে, যে যখন ধরো আমাদের এখন প্রাইম মিনিস্টার যদি অসুস্থ হয়, হসপিটালে যদি ভর্তি হয়, তাহলে ওনার পক্ষে একজন দায়িত্ব পালন করবে, এই ধরনের দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল। কিন্তু এটাকে সে যে সদ্ব্যবহার সুযোগের বলে যে সদ্ব্যবহার করতে গিয়ে যে বিপত্তিটা বা বিপাকটা যে শুরু হয়ে যায়। এবং এই ক্ষেত্রে যে আমরা দেখি যে যে এবং দিল্লি বা তার পরবর্তী প্রদর্শনী কর্মরত তার বাইরে সম্রাট জীবিত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে, যে মৃত্যু তার রটাই দিয়েছে, বাইরের ধারণা হয়েছে যে সেটা ক্ষমতা যে কুক্ষিগত করেছিল। অবশ্য পরে তারা জানতে পারে যে সে মারা যায় না, তার পক্ষে সেই যে ক্ষমতা বা সাম্রাজ্য পরিচালনা করতেছেন। এই অবস্থায়ও সম্রাটের মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করে সিংহাসনে উত্তরাধিকারের প্রশ্নে চায়েত পুত্রের যে মোগল ইতিহাসে একটি মর্মান্তক এবং কলঙ্কজনক অধ্যায়, শাহজাহানের প্রিয়তম স্ত্রী, তোমরা জানো যে সে তার স্ত্রীর উপর তাজমহল নির্মাণ করেছিল, যাই হোক যে সেটাই বিখ্যাত হয়ে আছে পৃথিবীর আছে, যে তোমরা জানো যে আগ্রা যমুনা নদীর বাঁকে সেটা নির্মাণ করা হয়েছিল। এবং এই যুদ্ধের অন্যতম কারণ হিসেবে ঐতিহাসিকরা যেটা বলতে চাচ্ছেন বা যেটা বলতে চাচ্ছে যে পুত্রদের চারিত্রিক যে যোগ্যতা এবং বৈশিষ্ট্যটাকে অধিকাংশই দায়ী করতেছে। কেউ বিলাস ছিল, বিলাসী ছিল, কেউ অকর্ম ছিল, কেউ গান বাজনা নিয়ে বসে থাকতো, কেউ ধার্মিক ছিল, একজনের চরিত্রে এক একটা বৈশিষ্ট্য ছিল। এবং দারাশিক যে বড় ছেলে, সে যে যে তার সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখি যে সেই সাম্রাজ্য ভাগ করে দিয়েছে, যে যে সে পাঞ্জাব, কাবুল এবং দিল্লি যে শাসনকর্তা ছিলেন, যে প্রদেশসমূহ শাসনকর্তা, এবং তিনি প্রায় সে আগ্রায় থাকতেন বেশিরভাগই, বা তার পক্ষে একজন দায়িত্ব পালন করত। যে সম্রাট শাহজাহান তার এই প্রিয় পুত্রকে শাহবুলন্দ ইকবাল অর্থাৎ সর্বোচ্চ ভাগ্যের প্রভু যে উপাধি দিয়েছিলেন, যে বড় ছেলেকে যে দিয়েছিলেন, তার জন্য রাজ সিংহাসনের নিচে একটি সোনালি আসন স্থাপন করা হয়েছিল, এবং রাজপরিবারের সদস্যদের মধ্যে তিনি একমাত্র সম্রাটের সামনে বসা অনুমতি লাভ করেছিলেন। 42 বছর বয়স্ক, দারাশিক পণ্ডিত, বিদ্বান এবং মার্জিত রুচি সম্পন্ন ছিলেন। এটার কারণ হচ্ছে হয়তোবা তাকে বসায় রাখছে যে 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 পিতার মতো গুণাবলী বা সাম্রাজ্য কীভাবে পরিচালনা করতেছেন, তার অমাত্য বর্গের সাথে কীভাবে কথা বলতেছে, কীভাবে রাজ্য শাসন করতেছে, সেগুলো ব্যাপারে দক্ষতা, অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং তার মধ্যে যে গড়ে তোলার যে হয়তো বা চেষ্টা করেছিলেন। তবে সে পণ্ডিত বিদ্বান এবং মার্জিত দুষ্টি সম্পন্ন ছিল, ঐতিহাসিকরা বলতেছেন তিনি সিওর উল আউলিয়া এবং মজম উল বাহরাইন নামে দুটি গ্রন্থ রচনা করেন, এবং ধর্মবিশ্বাসে তিনি তার পিতামহ যে আকবরের মতোই যে যেটাকে বেতালা ছিল অথবা সর্বধর্মে যে সারগ্রাহী বা উদার ধার্মিক ছিল, ঐতিহাসিকরা বলতে চাচ্ছে যে কিন্তু তার এই আচরণকে যে সুন্নি সম্প্রদায় বা যারা একনিষ্ঠ মুসলিম ছিল তারা কিন্তু
ভালো চোখে দেখে নাই তার এই আচরণ। পরবর্তী যার বিস্তারিত কিছু কথা আছে যে আমি বলতেছি, দেখো ধর্ম বিশ্বাসী তিনি ছিলেন, যাই হোক এটা বলছি, তিনি অত্যন্ত উৎসাহের সাথে বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন। ভালো কথা, আমরা ধর্মীয় ব্যবহার করতে এবং প্রত্যেক ধর্মের নির্যাস থেকে জানবে কোন ধর্মটাই ভালো। তিনি সুফি এবং হিন্দু বেদান্ত পণ্ডিতদের সাথে সমভাবে মিশতেন, ব্রাহ্মণ পণ্ডিতদের সহায়তায় নিজে অথর্ব বেদ এবং উপনিষদের ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন। ভালো, এই পর্যন্ত আমরা তার এই আচরণের শিক্ষাকে আমরা ভালোই মনে করি। তিনি হিন্দু এবং ইসলাম ধর্মের মধ্যকার যে প্রভেদ স্বীকার করতেন না, এখানে আসি যে বিপত্তিটা শুরু হয়ে যায়, তার প্রতি আস্থা বিশ্বাস যে জনগণের কমিয়ে যায়। দুটি, একটা হলো যে পৌত্তলিক ছাড়া ধর্ম, একটা হলো পৌত্তলিক ধর্ম। তোমরা জানো নবীজি সেই পৌত্তলিকতাকে যে উৎখাত করার জন্য পৃথিবীতে আসছেন এবং সেই কাজটাই উনি করে গেছেন, আর উনি ওটার সাথে কোনো প্রভেদ করতেছেন না। যে তার রচিত তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে একটি পুস্তিকায় তিনি পৌত্তলিকতা এবং ইসলামকে প্রায় যমজ বোন হিসাবে আখ্যায়িত করেন, কিন্তু দুইটি দুই মেরুতে অবস্থান, দুইটি ভিতর দুইটি দুই দুইটি বিপরীতমুখী, এই দুইটির সাথে একসাথ যে হইতে কোনো সময় এক হইতে পারে না, যমজ বোন যে সদ্বন হইতে পারে না, যে দুটি ভিন্নতা, দুইটির ভিতরে ভিন্নতা আছে। ইসলাম একত্ববাদে বিশ্বাসী করে, ইসলাম পৌত্তলিকতায় যে বিশ্বাস করে না। এই 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 তার এই ধর্ম বিষয়কে যে রক্ষণশীল মুসলিম সমাজ কাছে তিনি ঘৃণার পাত্র ছিলেন, শেষ পর্যন্ত যখন বিভূজ্য হয় জনগণ তাকে যে সাহায্য করে নেয়, যে ব্যক্তিগত জীবনে তিনি দাম্ভিক স্পর্শ দুর্নীতিবিদ এবং অধত্ত প্রকৃতির ছিল। সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্রকে অত্যন্ত স্নেহ এবং ভালোবাসতেন, এই অতিরিক্ত পিতা ভাৎসল্যের কারণে তিনি প্রয়োজনীয় সামরিক এবং প্রশাসনিক শিক্ষা গ্রহণ করেন নাই, এবং ফলে তার মধ্যে শাসন দক্ষতা এবং রণরৌপিণ্যের অভাব ছিল। স্যার জগন্নাথ সরকার বলেছেন যে তার এই গুণগুলোর অভাব ছিল, শেষ পর্যন্ত আওরঙ্গজেবের সাথে কূটনৈতিক পলিসির মাধ্যমে সে যে পরাজিত হতে যে বাধ্য হয়েছিলেন। এই জন্য ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডফুল বলেন, দারার মতো একজন সুকবি এবং উন্নত চিন্তার দার্শনিকের গুণাবলী থাকা সত্ত্বেও ভারতবর্ষের শাসক হবার গুণাবলী ছিল না। সে ঠিক পণ্ডিত ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, ধর্ম বিষয়ে বিভিন্ন জ্ঞান আছে, কিন্তু প্রকৃত জ্ঞান তার ভিতরেই যে ছিল না। সে পৌত্তলিক এবং ইসলাম ধর্মকে যে মিক্সড করে ফেলেছে, পলিউশন করে ফেলছে, এটাকে জনগণ যে ভালো চোখে যে দেখে নেয়, সে কিন্তু সম্রাট শাহজাহানও ধার্মিক ছিল। সম্রাট শাহজাহানও তার পিতার মতো, আকবরের মতো ছিল না। তো উত্তরাধিকার দ্বন্দ্বে একে এই ক্ষেত্রে আমরা দেখি যে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার মৃত্যুর পর তার ছেলে হুমায়ুন ক্ষমতা আসে। হুমায়ুনের মৃত্যুর পর আকবরকে 11 বছর বয়সে যে বৈরাম খাঁ তত্ত্বাবধানে সম্রাট করে যায়। এই তো আকবর থেকে শুরু হয়েছে সিংহাসন নিয়ে উত্তরাধিকার দ্বন্দ্ব, যে আকবর সে বৈরাম খাঁ, বৈরাম খাঁ একসময় একমাত্র বা সৈর শাসন হয়ে যাচ্ছিল, বিদায় বৈরাম খাঁকে পদচ্যুত করতে বাধ্য হয়েছিল, হের প্রভাব হেরেমের প্রভাবে ছিল বা অভিজাতদের প্রভাব, সেখান থেকে মুক্তি লাভ করেছিল। তারপর সে জাহাঙ্গীর তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, বিদ্রোহ করে তারপর আবার সে জাহাঙ্গীরের বিরুদ্ধে সম্রাট শাহজাহানও বিদ্রোহ করেছে ক্ষমতার জন্য। যে বর্ষা প্রাদুর্ভাবের মতো একজন সম্রাটের যখন মৃত্যু ঘনিয়ে আসে বা মৃত্যুমুখে পতিত হয়, তখন তাদের উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু। এই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখি না, তবে এই ক্ষেত্রে আমরা যদি সম্রাট ধারাসিক সংযত হয়ে বাইরের সাথে পরামর্শ করে যে সুন্দর দিক নির্দেশনা দিয়ে দেখুন, যে মিথ্যা রচনা না করে যদি সুন্দরভাবে চলতেন, তাহলে হয়তো বা এই বিপর্যয় ঠেকানো যেত। আমরা দেখেছি যে ইতিহাসে ঐতিহাসিকরা যাই বলছে সেখানে, যে আওরঙ্গজেব যদি পরবর্তী পর্যন্ত ক্ষমতায় আসে, কিন্তু সে খুব বুদ্ধিমত্তার সাথে ঠান্ডা মাথায় যে চিন্তা করে সে পরিস্থিতি মোকাবেলায় যে ক্ষমতা, কিন্তু দারাশিকু তার প্রতি যে সুবিচার করে তাকে দাক্ষিণাত্য শাসনকর্তা নিয়োগ করা হয়, সেখানে অপহৃত গোলাকুণ্ডে বিজয়পুর বিজয়ের অর্থ তাকে ফেরত দিতে বাধ্য করা হয়, তাকে সব দিক থেকে নিঃস্ব করে ফেলছে যে দারাশিকুর এই দারাশিকু এই আচরণ যে তার পতনের জন্য অনেকাংশে দায়ী বলেন। তারপর আমাদের কি শাহ শাহজাদা শাহ সুজা,
সেই বাংলা এবং উড়িষ্যা, আমাদের এই বাংলা এবং উড়িষ্যা এই অঞ্চলের যে শাসক কর্তা ছিল, শাসন কর্তা ছিল, যে তাকে শাহ সুজা, যেমন কুমলা মোগলটুলিতে একটা মসজিদ, শাহ সুজা মসজিদ ইতিহাসে যেটা আছে বলা হচ্ছে যে সেই মসজিদে এই শাহ সুজা নির্মাণ করেছিলেন। তারপর তোমাদের নোয়াখালী বেগমগঞ্জে যে যে মসজিদ আছে বজরা শাহে জায় মসজিদ, এটাও নাকি সেই যে শাহ সুজা যে নির্মাণ করেছিলেন, যুদ্ধে পরাজয় হয়ে পড়ে নোয়াখালী খাল দিয়ে চলে যেতে সে বার্মা রেঙ্গুনে নির্বাসনে চলে গেছিল, তখন পথে এই কাজগুলো উনি করে গেছেন বলে ইতিহাসে যে শোনা যায়। যাই হোক, সে এই শাহ সুজা যে বাংলা এবং উড়িষ্যার সুবেদার ছিলেন, যে তিনি অনেক সদ্গুণের অধিকারী ছিলেন কিন্তু বদগুণের অধিকারীও ছিলেন, দুটিরই যে সংমিশ্রণ ছিল তার ভিতরে। তিনি ছিলেন সাহসী, সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন, কূট কৌশল এবং সুনিপুণ যোদ্ধা, কিন্তু যে পক্ষ রাজনৈতিক জ্ঞান এবং প্রশাসনের যোগ্যতাও ছিল। ব্যক্তিগত জীবনে তিনি অমায়িক এবং সদালাপী ছিলেন, তবে তিনি ইন্দ্রবিলাসী এবং আয়সী, তার মধ্যে মদ এবং হেরামের আসক্তি ছিল প্রবল। এটা মানুষের জীবনকে সবচেয়ে ধ্বংস করে ফেলে, মদ এবং যে হেরাম, এই এটাই তার ভিতরে। সে সেই যে অসংখ্য যে নাচ গান মদ নিয়ে যে মত্ত থাকতেন, যেটা তার জীবনের পতনের জন্য কাল হয়ে দাঁড়ায়। তবে যে মাদকাসক্তি এবং হেরামের প্রভাবে তিনি অকর্ম হয়ে পড়েছেন। মদ তো তোমরা জানো যে এটা মানুষের কর্মশক্তিকে, কর্মস্পৃহাকে যে নষ্ট করে দিয়ে, নষ্ট করে দেয়, আলস্য করে দেয়, যে উন্মাদ করে দিতে পারে। যে ধর্মবিশ্বের শাসুজা শিয়া মতাবলম্বী, এই কারণে যে সুন্নি মুসলমানদের নিকট অপছন্দ ছিলেন। আগেরটা ছিল এলোমেলো যে ধারাসিক, এবং এই যে শাহজাদা আরং শাহসুজা যে সেও শিয়া মতাবলম্বী থাকার কারণে যে তাকেও যে পছন্দ করতেন না সুন্নি সম্প্রদায় মুসলমান। তারপরে যে শাহজাদা যে যাকে আমরা আওরঙ্গজেব বা আলমগীর তাকে উপাধি দিয়েছিল সম্রাট শাহজাহান, যে তাও একটা যে কূটনৈতিক পলিসি চালিয়ে তাকে আলমগীর উপাধি দিয়েছিল, কিন্তু সেই কূটনৈতিক পলিসিতে সম্রাট শাহজাহান যে সাকসেস হয় নাই, তাকে যদি জয়লাভ করার পাওয়া যে তার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি যান আমরা অতীত ইতিহাসে দেখি আমরা এই ধরনের যে আপোষের কথা বলে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে সম্রাট আওরঙ্গজেব, সেখানে এই ফাঁদে পা দেন নাই। আওরঙ্গজেব তার পুত্র তৃতীয় আওরঙ্গজেব ছিল সবচেয়ে যোগ্য, সে যুদ্ধবিদ্যা এবং প্রশাসন পরিচালনায় তিনি দক্ষ এবং প্রখর কূটনৈতিক জ্ঞানের যে অধিকারী ছিলেন। তিনি পরিশ্রমী, গভীর কূটনৈতিক এবং সামরিক জ্ঞান এবং প্রশাসনিক দক্ষতার অধিকারী ছিলেন। সেদিন বিভিন্ন ঐতিহাসিকগণ যে বিভিন্নভাবে যে তার ব্যাপারে যে মন্তব্য করেছেন, যে পর্যটক ভার্নিয়ারও তাকে একজন সফল কূটনীতিবিদ এবং বিরল প্রতিভার অধিকারী, সুদক্ষ শাসক হিসেবে উল্লেখ করেছেন। তারপর ঈশ্বরী ভাষা তাকে একজন দক্ষ রাজনীতিবিদ এবং প্রশাসক হিসেবে আখ্যায়িত করেছেন। একজন যোগ্য সমন্বয়তা হিসেবে তিনি অনেক যুদ্ধে জয় লাভ করে কৃতিত্বে প্রদর্শন করেন। তিনি নির্মল নিষ্কুরু চরিত্র অধিকারী ছিলেন। মোগল পরিবারের উচ্চ আকাঙ্ক্ষা এবং ইন্দ্রপ্রাণ হেরেনের জীবনের অন্তরালে আওরঙ্গজেব সম্পূর্ণ ব্যতিক্রম চরিত্র অধিকারী ছিলেন বলেন ঐতিহাসিক হান্টার উল্লেখ করেছেন, যে সম্পূর্ণ হেরাম থেকে, মদ থেকে, সেই গান বাদ্য থেকে সে তার পৃথক চরিত্রে অধিক। একজন সুন্নি মুসলমান হিসেবে ধর্মীয় আচরণ অনুশাসন প্রতিপালনে তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন, তাই ঘোড়া মুসলমান তার প্রতি অখণ্ড সমর্থন ছিল। দাক্ষিণাত্য ছাড়াও তিনি গুজরাটে সুবেদারের দায়িত্ব পালন করেন। চারিত্রিক গুণাবলী এবং শাসনযোগ্যতাকে তিনি নিঃসন্দেহে সম্রাট শাহজাহানের উত্তরাধিকারী হিসেবে যথার্থ যে দাবিদার ছিলেন, যে সম্রাট শাহজাহান দাবিদার ছিলেন। বিভিন্ন প্রচলিত রেওয়াজ বা কথা আছে যে সম্রাট যে আওরঙ্গজেব যে একজন ভিক্ষুক যে ভিক্ষা করতেছে, তাকে আরেকজন বলেছে তুমি এইভাবে আর কত ভিক্ষা করবে, তুই কী করতাম বাসা আওরঙ্গজেব আসবে তার থেকে একটা দান নাও, দান নিলে তো তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। তো বাসা কো আচ্ছা আসতেছে, উনি নামাজে আসবে, তোমাকে যে দেখিয়ে দিব বা চিনিয়ে দিব,
তুমি যাওয়ার সময় তাকে ছাড়তে, তুমি একটা দান দিলে তো তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। তারপর উনি আসলেন, নামাজ পড়লেন এবং মসজিদে নামাজের শেষে অনেকক্ষণ ধরে মোনাজাত করলেন। ফকির বলতেছে যে আমি কি ফকির, আমার থেকে তো বাদশা আলমগীর আরো ফকির, সে আমি তো কিছু চাই, সে তো অনেকক্ষণ পর্যন্ত চাইতেছে, সে আল্লাহর দরবারে ফরিহাদ করতেছে, সে যদি রাজা বাদশা হয়ে যাবে আল্লাহর কাছে ফরিহাদ করে, তো উনি আমাকে কি দিব, আমি তো তাহলে ওনার কাছে ফরিহাদ করি কি পাম। যিনি বলতেছে যে ধর্মীয় যে অনুশাসনের প্রতিপালন, যিনি উনি তো নিষ্ঠা, তার ধর্মীয় দিকটা এখানে যে প্রাধান্য পায় বা ঐতিহাসিকরা বলতে চাচ্ছে না এই ধরনের। যে আরো একটা ওনার ন্যায় বিচারের একটা ঘটনা আছে, আরো একটা ঘটনা আছে যে ওনাকে হত্যা করার জন্য এক শিখ মসজিদে গিয়েছিল, যে শেষ পর্যন্ত সে শিখ ইসলাম ধর্ম গ্রহণ করে। এ ধরনের আওরঙ্গজেবের জীবনে যে অনেকগুলো অলৌকিক ঘটনাও আছে, যে যে বিশেষ করে এগুলো তার ধার্মিকতার জন্য এগুলো উত্রে উনি পার হয়েছিলেন। যাই হোক, যে এই যে সম্রাট যে তার তৃতীয় এবং চতুর্থ পুরুষ ছিল শাহজাদা মুরাদ বক্স, বক্স ছিল তার, সে ছিল যে গুজরাটের সুবেদার ছিল, গুজরাট বর্তমান ভারতের রাষ্ট্রপ্রধান সম্ভবত সরকার প্রধান যে মোদি, তার বাড়ি সম্ভবত গুজরাট। যে তিনি সাহসী এবং রণকৌশলী যোদ্ধা ছিলেন, তবে সাহসী হলেও তার মধ্যে নেতৃত্বের গুণের অভাব ছিল, রাজনীতি এবং কূটনৈতিক প্রশ্নে তিনি ছিলেন অপরিপক্ক, তিনি ছিলেন সরল এবং উদার মনের একজন মানুষ, কোনো কুটিলতা তার বিশ্বাস তিনি বিশ্বাসী ছিলেন না, তবে তিনি সাহসের মতো উচ্ছৃঙ্খল এবং বিলাসী ছিলেন। দ্বিতীয় পুত্র এবং চতুর্থ পুত্র একরকম ছিল, ধারা শিক্ষক ছিল এলোমেলো, তবে সবচেয়ে ধার্মিক ছিল খাঁটি সুফি যে পায়াসম্যান ছিল সম্রাট আওরঙ্গজেব। প্রবল ইন্দ্রিয় শক্তি কারণে রাজনীতি এবং প্রশাসনে তিনি বিশেষ কৃতিত্ব দেখাতে পারেন নাই, তিনি নীতিজ্ঞানহীন বোতা মস্তিষ্ক সম্পন্ন ছিলেন। ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলছে যে তার সম্পর্কে, তার মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক জ্ঞান এবং দূরদর্শিতার প্রচণ্ড অভাব ছিল বলে ইতিহাস মনে করেন তার সম্পর্কে। যে যাই হোক, এই ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন এই চারিত্রিক বৈশিষ্ট্য যে ঐতিহাসিকরা বলতেছেন যে তাদের ভিতরে এই দ্বন্দ্ব সংঘাতে একমাত্র যে অন্যতম কারণ, যে কারণগুলো তার মধ্যে অন্যতম কারণ এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, কারণ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ভারতবর্ষের জনগণ যে বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে, বিভক্ত এদিন যে উত্তরাধিকার সংগ্রামের কারণ, যে 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 আমরা বলেছি যে প্রতি বছর বর্ষার প্রাদুর্ভাবের মতো মোগল সাম্রাজ্যের সম্রাটদের জীবন সায়ন্যে যখন আসে, তখন সেই যে প্রচণ্ড সাইক্লোন বা ঝড় যে শুরু হয়ে যায়, যে ক্ষমতাকে কেন্দ্র করে, যে সেখানে যে ঐতিহাসিকরা যে কারণগুলো উল্লেখ করেছেন সেই ভিতর প্রথম যেটা করেছে সেটা হলো পুত্রদের চারিত্রিক যোগ্যতা এবং বৈশিষ্ট্য, দ্বিতীয় যে কারণ বলতে সেটা হলো সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব। এটা আমরা যে খোলাফা রাশিদুনের শাসন ব্যবস্থার পরও দেখি, যে যে যারা ক্ষমতা যে যে এই উমাইয়া বংশ ক্ষমতা আসে, তার আব্বাসীয় বংশ ক্ষমতা আসে, তাদের ইয়েগুলো যখন পতন হয়, পরে ভারতবর্ষে আবার সেই যে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সাইদ বংশ, লোদি বংশ, এরা পরপর ক্ষমতা আসে। সবখানে একটা কমন কারণ ছিল যে যে সিংহাসনে যে উত্তরাধিকারী নীতি, সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব, এই খলজি বংশের পতন, আব্বাসী বংশের পতন বা অন্য বংশের পতনের জন্য দায় বলে হয়ে থাকে। আমরা জানি আমাদের ধর্মে ইসলাম, ইসলাম ধর্মে যে উত্তরাধিকার না, যে ক্ষমতার উত্তরাধিকারী যে করে যেতে পারেন না কোনো শাসক, করলে সেটাকে রাজতন্ত্র হবে, এবং সে পরবর্তী 1661 খ্রিস্টাব্দে উমাইয়া বংশ যখন ক্ষমতায় আসে মুয়াবিয়া, তিনি 79 সালে তার ছেলেকে মননের মাধ্যমে রাজতন্ত্রের যে সূচনা হয়ে যায়, সে রাজতন্ত্র এখনও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যে চলছে, যেমন এখন থাইল্যান্ডে
রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, শেষ পর্যন্ত কোথায় টিকে না বন্ধ হয়ে যায়, রাজতন্ত্র উচ্ছেদ হয়ে যায়, সেটা দেখার বিষয়। যে যাই হোক, এই যে রাজতন্ত্র সুষ্ঠু উত্তরাধিকারী নীতি, সেটা হুমায়ুন বংশ আমরা দেখেছি, আব্বাসী বংশ দেখেছি, ভারতের সালতানাত যুগে আমরা দেখেছি, এবং এখানেও আমরা দেখেছি। এখানে সম্রাট শাহজাহান যদি যে তার ছেলেদেরকে ডেকে বড় ছেলেকে ক্ষমতা দিতেন, তারপর যে উত্তরাধিকারী হিসেবে বা যোগ্যতার সময় আওরঙ্গজেবকে ক্ষমতা দিতেন, তাহলে হয়তো বা এই সংবাদ অনুরূপভাবে আমরা যে আব্বাসীয় খিলাফতকালকে যে একটা যে স্বর্ণোজ্জ্বল যুগের পর্যন্ত পৌঁছেছিল, উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, সে খলিফা হারুন রশিদ, তার ছেলে মামুন এবং তারপর আমিন, সে অযোগ্য ছেলে আমিনকে শেষ পর্যন্ত ক্ষমতা যে দিয়ে যেতে হলো, কারণ যে তার আরব বংশপুত্র তার স্ত্রী প্রভাবধীনে থাকায় বা তার চাপে পড়ে যে আমিন, তবে আমিন সেই এই যে মুরাদের মতোই তার ইয়ে ছিল ছিল, কিন্তু রাজ্য শাসনের ব্যাপারে তার সে দক্ষতা, বিচক্ষণতা, অভিজ্ঞতা, কূটনৈতিক পলিসি, এগুলো তার অভাব ছিল, এবং সেই সেও সেই যে হ্যারেমের নারীদের প্রভাবে প্রভাবধীন ছিল, গান বাজনা নৃত্য বজরা নিয়ে সে দজলা নদী বা পোরাত নদীতে টাইগ্রিস নদীতে নৌবিহারে চলে যেত, কিন্তু রাজ্য শাসনে তার সেই অনুরূপভাবে মুরাদেরও সে আমরা একই অবস্থা। এই যে সুষ্ঠু উত্তরাধিকারী নীতি ইসলামে নাই, এটা একটা কথা বলা আছে যে ইসলামে এই ধরনের সুষ্ঠু উত্তরাধিকারী নীতির কথা বলে না, এবং সাধারণের রাজত্বকালেও সেটা যে 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 পুনরাবৃত্তি ঘটে, বস্তুত কোনো সুষ্ঠু উত্তরাধিকারী নীতি না থাকে, শিখাসনে লাভের প্রত্যাশী কারণ আকাঙ্ক্ষা পূরণের জীবন বাজি রাখতেও যে কুণ্ঠিত হতো না। সেজন্য যে একটা যে প্রচলিত প্রবাদ আছে যে সেখানে দাঁড়ায় তরবারির মাধ্যমে সেটা যে মীমাংসা হতো, সেখানে তারা মনে করছেন যে তথ্য বা তক্তা, যেটাকে একটা যে ফার্সি শব্দ সম্ভবত শব্দগুলো যে যে তাকে বলা হচ্ছে যে হয় রাজসিংহাসন না হয় কফিন, এই এই মূল মন্ত্র নিয়ে তারা ছিল, রাজসিংহাসন অথবা কফিন, এই 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 মূল মন্ত্রে নিয়েই ধারণ করার ফলে এই সংঘর্ষ যে অনিবার্য হয়ে পড়ে বা অনিবার্য হয়ে যায় সংঘর্ষ। তারপরে যে শাহজাহানের পুত্র, এটা আমরা আগে আলোচনা করেছি, দ্বিতীয়ত যে তৃতীয় যে কারণটা বলতেছি যে পুত্রদের প্রতি সম্রাট শাহজাহানের বৈষম্যপূর্ণ আচরণ, পুত্রদের বৈষম্যপূর্ণ আচরণ, পুত্রের মধ্যে উত্তরাধিকার সংগ্রামের জন্য সম্রাট শাহজাহান নিজে অনেকাংশে দায়ী ছিলেন বলে অনেক ঐতিহাসিক মনে করেন, কিছুটা দায়ী আছে আমিও মনে করি বা আমার মতো যে উনি কিছুটা হইলেও দায়ী আছেন, তিনি সব পুত্রদের প্রতি যে সম আচরণ করেন নাই, তার চার পুত্র আওরঙ্গজেব সবচেয়ে সুযোগ্য এবং সিংহাসন উপযুক্ত হওয়া সত্ত্বেও তারা শিখের প্রতি অন্ধেষ না করেন, তিনি আওরঙ্গজেবের প্রতি সুবিচার করেন নাই, এবং বরং আরও ধারাশিকুর প্ররোচনায় যে সম্রাট আওরঙ্গজেব তাকে দাক্ষিণাত্য সুবেদার পদ থেকে অপসারিত করা ছাড়াও গোলাকুণ্ড এবং বিজয়পুর বিজয়ের গৌরব থেকে তাকে বঞ্চিত করা হয়, ধারাশিকু কুমন্ত্রণা সম্রাট তার অন্য পুত্রদের প্রতি আপত্তিকর ভাষা পত্র লিখে পরিস্থিতিকে জটিল করে তুলেন, সম্রাট শাহজাহান তিন পুত্রের প্রতি এরূপ বিরূপ এবং বৈষম্য আচরণ উত্তরাধিকার দ্বন্দ্বের জন্য অধিকাংশ দায়ী ছিলেন, এবং সেটা আওরঙ্গজেব সম্রাট শাহজাহান লিখতেও পারে নাও লিখতে পারে, তো বা সেই লেখার নাম দিয়েছে অথবা লেখা বললেন বাবা এখানে একটা সই দিন, উনি তো অসুস্থ সই দিয়ে দিছে, এবং এই ধরনের একটা চেষ্টা আছে, আমরা পরে দেখবো যে সে এই ধরনের একটা পত্র ধরা পড়ছে শেষ পর্যন্ত সম্রাট যা ইয়ার কাছে ধরা পড়ছে, যে আওরঙ্গজেবের হাতে ধরা পড়ছে, আমরা পরে সেটা নিয়ে আলোচনা করবো। এই যে তার আচরণ পরবর্তী পর্যায়ে যে দ্বারাশিক ক্ষমতা কুক্ষিত করা যে অপপ্রয়াস, আমরা দেখি যে দ্বারাশিক যে পিতার যে অসুস্থতার সুযোগ নিয়ে সে সে সুযোগটাকে কাজে লাগিয়ে যে সে রাজকার্য পরিচালনা করতেছেন, এবং যে অসুস্থ সম্রাট নিজেই তখন জীবনে আশা ত্যাগ করে, এবং এই কারণে তার যে স্নেহের জ্যেষ্ঠ পুত্র দ্বারার উপর শাসনভার
জয়ার্পণ করেন এবং উচ্চপদস্থ সামরিক এবং বসাইন কর্মকর্তাদেরকে বলছে যে তারা আনুগত্য করান। দারাশিকুকে ভাবি সম্রাট হিসাবে মানা যে নির্দেশ দিয়েছিলেন, ভালো কথা, উনি ক্ষমতা তো পুরুষদের না বলে সেজন্য চালাবে, কিন্তু এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। তিনি অসুস্থ, তিনি সম্রাট জেং অসুস্থতা খবর এবং রাজদরবার সকল তথ্য গোপন রাখার জন্য তার ভাইদের কর্মক্ষেত্রে নিয়োজিত বখিলদের কঠোর নির্দেশ দেন, অর্থাৎ আগ্রায় কী হচ্ছে, রাজধানীতে কী হচ্ছে, প্রাদেশিক গভর্নরদের যে সকল বখিল ছিল যে তাদেরকে নির্দেশ দিয়েছে যে খবর প্রচার করা যাবে না। আরও করছেন যে রাজধানীর সাথে বাংলা, গুজরাট এবং দাক্ষিণাত্যের পথে পরিব্রাজক এবং সংবাদ আদান প্রদানকারীদের আসা যাওয়া বন্ধ করে দেন। এই বন্ধ করে দেওয়াতে এবং রাজধানীতে বাইদের জাগির এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং শাহজাদা আওরঙ্গজেবের অধীনে কর্মরত সুযোগ্য সেনাপতিদের রাজধানীতে ডেকে আনা হয়। ক্ষমতা কুক্ষিকতার মানুষের দ্বারা এরূপ অশুভ আচরণ আওরঙ্গজেব তার ভাইদেরকে ক্ষুব্ধ করে তোলে, যার পরিণতি হল উত্তরাধিকার সংগ্রাম। যে আমরা দেখি যে তার এইসব আচার আচরণ যে আমরা যে সেই যে হারুন রশিদের ছেলে আমিনের যে সেও তার যে ছেলেদেরকে সাম্রাজ্য ভাগ করে দিয়েছিল, যে যে পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিল যে মামুন ছিল আর রাজধানী তার আশেপাশে সে ছিল আলামিন ছিল আমিন ছিল যে ক্ষমতাকে ছিল এবং সে রাজধানী কেন্দ্রিক ছিল আর সিরিন বা ইরাক এই অঞ্চলের কাসিম ছিল ওইখানে। এখন সেও যখন তার যে যে মামুনের যে প্রাপ্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তার সৈন্যদেরকে নিয়ে যায়, তাকে যে অনেক কিছু থেকে বঞ্চিত করে, এখানে আমরা দেখি ধারাশিকু এই যে কাজগুলো করেছে, যে কাজগুলো যে সংবাদ আদান প্রদান রাজনীতিটা বন্ধ করে দেওয়া হলো, তারপরে তার বাইরের সম্পত্তি বাজেয়াপ্ত করে আওরঙ্গজেবের সৈন্যকে তলব করা হলো রাজধানীতে, এইগুলো যে এইগুলোর জন্য তো সেই দায়। আওরঙ্গজেব যতটুকু দায় না তার থেকে দারাশিকু আরও বেশি দায় ভাইদের এই ভ্রাতৃঘাতী দ্বন্দ্বের কারণে। শেষ পর্যন্ত বাকি তিন ভাই তবে শাহসুজা এবং মুরাদ বিদ্রোহ করেছে, যে বিদ্রোহ করে নিজেদেরকে সম্রাট হিসেবে ঘোষণা করেছে, কিন্তু আওরঙ্গজেব পরিস্থিতি অবজার্ভ করেছে। ঠিক আছে, আজকে যে আমরা এই পর্যন্তই, বিশেষ করে তোমরা যে এখানে প্রশ্নটা যেটা হয়ে থাকে যে শাহজাহানের পুত্রদের মধ্যে গৃহযুদ্ধের কারণ কি কি এবং ফলাফল কি হয়েছিল, ভ্রাতৃদ্বন্দ্বে কে জয়লাভ করেছিল, আওরঙ্গজেবের সাফল্যের কারণ কি এবং কত সালে যেই সংগ্রাম শুরু হয় এবং সেই শাহজাহান কত বছর আগ্রা দুর্গে বন্দী ছিল, পরবর্তী জীবনে কোথায় কিভাবে তার কাটিয়েছে, এগুলো নিয়ে যে আর আওরঙ্গজেব সম্রাট শাহজাহানের কয় পুত্র ছিল, পুত্রদের নামগুলো এবং কয় মেয়ে ছিল, সৈন্যদের নামগুলো এবং কারোর যত সন্তান ছিল তারা, এই নামগুলো তোমরাও দেখে রাখবে। কারণ এখন তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়ে থাকে, কোন বোন কাকে সাপোর্ট করেছিল। আমি আগে বলেছি যে বড় বোন জাহানারা যে বড় ভাইকে সাপোর্ট করেছিল দারাশিকু, তারপরে রোশনারা সাপোর্ট করেছিল আওরঙ্গজেবকে, আর দুই বোন চার ভাই ছিল, এই দুই বোন চার ভাই ছিল। তবে আওরঙ্গজেব জাহানারা যে ধারাশিকুর পক্ষে বেশ কাজ করেছে ইতিহাসে দেখা যায়, সেটা আমরা পরে যে আলোচনা করব। যাই হোক, সেই দুর্ভাগ্য পরিণতি আমরা আমাদের ইসলাম ইতিহাসে প্রথম পেপারও আমরা দেখি এবং ভারতবর্ষের ইতিহাসও যে আমরা দেখি যে পুত্রদের মধ্যে গৃহযুদ্ধ, অটোমান তুর্কি সাম্রাজ্য আমরা দেখি যে দুইটি পার্শ্ববর্তী দেশ মুসলিম দেশ তাদের ভিতরে সংঘর্ষ, বা গত শতাব্দীতে আমরা দেখেছি আমাদের মধ্যে পাচ্ছে যে যে ইরাক কুয়েত দ্বন্দ্ব, ইরাক তারপরে কুয়েত দখল, এগুলো আমরা দেখেছি। যথা আমরা মুসলিম দেশগুলো যে যে আমরা আমাদের পিছনে লেগে আমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করি, নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হই। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে হলো ধ্বংসপ্রাপ্ত, যুদ্ধের লাভ কিছু নেই, লাভের চেয়ে ক্ষতি, সেখানে সম্পদ ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, মানুষের বাড়িঘর ক্ষতি হয়, রাস্তাঘাট ক্ষতি হয়, মানুষের ফসলাদি ক্ষতি হয়, ও সবচেয়ে বেশি ক্ষতি যে মানব সম্পদ যে ক্ষতি হচ্ছে,
মানুষ মারা যাচ্ছে, পঙ্গু হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে, মানুষ রোগে শোকে আক্রান্ত হচ্ছে। তোমরা জানো যে জাপানে যে বোমা ফেলছে সেখানে এখনো একটা মানব শিশু মায়ের পেট থেকে পূর্ণাঙ্গ অবস্থায় আসে না, এখন বিকলাঙ্গ হয়ে আসছে, কোথাও না কোথাও তো অঙ্গহানি আছে। সে 1945 সালে বোমার তেজস্ক্রিয়তা এখনো সেই এই যে যে জাপানে যে হিরোশিমা বা নাগাশিকাতে তার সেই অভিশাপ এখনো তারা বহন করে চলছে। এবং তার যে এইভাবে আমরা দেখি যে উত্তরাধিকার দ্বন্দ্ব, যে এইসব দ্বন্দ্বের কারণে যে রাজতন্ত্রের যে পতন হয়ে যায়। যে যাই হোক, যে আমরা যে পরবর্তী পর্যায়ে তাদের উত্তরাধিকার সংগ্রামে যে গতি প্রকৃতি কে জয়লাভ করছে, কার কি পরিণতি হয়েছে, যে পরবর্তী ক্লাসে আমরা সেটা আলোচনা করব। সকলেই ভালো থাকো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমাদেরকে এই করোনা থেকে মুক্তি দান করুক, বিশ্ববাসীকে মুক্তি দান করুক। আজকে এই পর্যন্তই, যে আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো। নরেন।